4G Wi-Fi router, pocket router. আজকে যেটি রিভিউ করব সেটি হচ্ছে 4G পকেট রাউটার আর এটি হচ্ছে আপনার হুয়াই ব্র্যান্ডের 4G আর এটার দাম পড়বে লোকাল মার্কেট থেকে আমি নিয়েছি 4500 থেকে 4200 টাকা পড়তে পারে। এটার সাথে কি পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি। আজকে এটার সাথে পাচ্ছেন একটি বক্স, বক্সে দেওয়া আছে এখানের যে আপনার কনফিগারেশনটা সেটা আছে আর এটার মডেলটা হচ্ছে E5573C আর এটার স্পিড হচ্ছে আপ টু 150 Mbps এবং এটার রেঞ্জ হচ্ছে 2.4 GHz। এটা বলতে গেলে অনেকটা দূরত্বে আমি কাজ করেছি, আমি অনেক দূর থেকেও এটা পাইছি, অনেক সুন্দর ভালো স্পিড পাইছি এবং চার্জ থাকে আপনার 6 ঘন্টা হতে 5 ঘন্টা কিংবা 7 ঘন্টা আর এটা একসাথে 16 জন চালাইতে পারবেন। এটাতে পাসওয়ার্ড প্রোটেক্টেড সিস্টেম আছে এবং এটার সাথে পাবেন একটি কুইক স্টার্ট এবং সেফটি ইনফরমেশন একটি গাইড আর কি, আর হচ্ছে একটি কেবল, এটি দিয়ে আপনি চার্জ করতে পারবেন। এখানে চার্জ নেই আর এখানে কোনো এমন কিছু নেই এবং এটা চালু করার সাথে সাথে একটি লাইট জ্বলে, এটি হচ্ছে ইন্ডিকেটর লাইট। যদি পর্যাপ্ত পরিমাণে লাইট পায় সেক্ষেত্রে এখানে সবুজ বাতি জ্বলবে, ব্যাটারি চার্জ থাকা অবস্থায় সবুজ বাতি জ্বলবে এবং যদি চার্জ না থাকে তাহলে এই দেখতে পাচ্ছেন এখন নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে মনে হয়, এই জন্য একটু সবুজ বাতি চলে গেছে। হ্যাঁ, এখন আবার এই হলুদ লাইট জ্বলেছে এবং এখন দেখা যাচ্ছে যে আপনার বাতি জ্বলতেছে আর এটা আপনার এটা খুললে কি হয় চলেন দেখি এটার ভিতরে কি আছে। আচ্ছা, এটা আগে বন্ধ করে নেই। এটা একটু হার্ড আর এটা প্লাস্টিক বিল্ড হওয়া, এখানে একটু ময়লা জমে যায় অল্পতেই, যেটা দেখতে পাচ্ছেন এখানে যে একটু স্কেচ পড়ে গেছে। আর এটা ব্যাটারিটা ক্যাপাসিটি হচ্ছে 1500 mAh এর হয় ব্যাটারি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, এটা এই যে আইপিটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই যে 192.168.8 এবং এক, এটা হচ্ছে এটা আপনার ব্রাউজারে লগ ইন করে এটার সকল ইনফরমেশন জানতে পারবেন, কয়জন চালাচ্ছে, কত MB খরচ হয়েছে এটা। আর এই পাসওয়ার্ড হচ্ছে ডিফল্ট হিসেবে থাকে অ্যাডমিন আর ইউসার থাকে অ্যাডমিন, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এটা আপনার ওয়াইফাই প্রথম যেটা কানেকশন করবেন সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে এখানে কেটা, প্রথমে এটা সিম ভরে তারপর এটা নেট কিনে সিমের মধ্যে ভরে সিমটা আপনি ঢুকাবেন, এখানে ঢুকানোর পরে এখানে ওয়াইফাই কেটা দেওয়ার সাথে সাথে আপনার কানেকশন হয়ে যাবে এবং কানেকশন হয়ে গেলে আপনি আপনার মোবাইল থেকে ইউজ করতে পারবেন। চলুন আমরা দেখিনি কীভাবে মোবাইলে ইউজ করতে হয়। হ্যালো বন্ধুরা, আমরা এখন আপনার ভিডিও থেকে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো কীভাবে এটা কানেক্ট করতে হয়। প্রথম অবস্থাতে আপনি এখানে হুয়াই অ্যাপ্লিকেশনটা, এটি হচ্ছে এই যে এখানে লেখা আছে হুয়াই হাইলিং অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটা, এই হুয়াই হাইলিং অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে আপনার রাউটারের পিছনে প্রথম অবস্থায় রাউটারের পিছনে একটি ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন আপনারা এই রাউটারটা খোলার পরে পিছনে এখানে এখানে যে ডিফল্ট রাউটারটা আছে এটা এখানে করতে পারবেন। আর এখানে লেখা আছে স্ক্রিন টু কানেক্ট, এটা বারকোড। আর এটা প্রথম ইয়াটা কানেক্ট করেন, হাই লিঙ্কটা কানেক্ট করতে যান তখন আপনাকে এখানে স্ক্রিন দেখাতে পারে। আমি যেহেতু কানেকশন করে রেখেছি এখান থেকে আপনি কি দেখতে পাবেন, এখানে চার্জ কয় পার্সেন্ট আছে এটা দেখতে পাবেন, এখানে 4G নেটওয়ার্ক পাচ্ছে কি না সেটা দেখতে পাবেন, এখানে কয়টি ডিভাইস কানেকশন আছে এখানে দেখাচ্ছে, এখানে একটি ডিভাইস কানেকশন আছে, এটা ডিভাইসটা কানেকশন করা এখানে দেখাচ্ছে, এটার ডিভাইস ইনফরমেশন আমাকে সব কিছু দেখিয়ে দিবে। তারপর এখানে টোলসে থেকে ব্যাটারি 25% আছে, এখানে স্মার্ট পাওয়ার সেভিং এটা দিতে পারেন। তারপর SMS কতগুলো এসেছে এগুলো দেখতে পাবেন আপনার ওই সিম থেকে। তারপর শর্টকাট এটা লাগাইতে পারবেন, এই সেটিং অপশনে গিয়ে অ্যাকাউন্ট থেকে
মডিফাই পাসওয়ার্ড, এখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো এটা বসিয়ে দিন। তারপর এখানে সকল কিছু দেওয়া আছে, পিন কি থাকবে, যদি কোনো লাগানো লাগে এখান থেকে অটোমেটিকলি ই করে নিতে পারবেন, আপনারা সেটিং করে নিতে পারবেন। ডিভাইস, এখানে ডিভাইস ইনফরমেশন এটার আপনার সকল কিছু দেখাচ্ছে। এখানে আইপি, তারপর সফটওয়্যার ভার্সন, আইএমই নাম্বার, ডিভাইস মডেল এখানে দেখাচ্ছে। তারপরে এখানে অটো আপডেট, এখানে আপনি চাইলে এই ডিভাইসটা এখান থেকেই অফ করতে পারবেন, রিবুট করতে পারবেন এবং পাওয়ার অফ করতে পারবেন। অফ এবং রিবুট এখানে দেওয়া আছে, এবং এটা আপনি আপনার যখন আপনার কম্পিউটারে ঢোকাবেন, কম্পিউটারে ঢোকানোর সাথে সাথে অটোমেটিকলি একটি যদি কাল নেট কানেকশন দেওয়া থাকে সেখানে নিয়ে যাবে আপনাদের একটা পেজে, আর এই পেজ থেকে সরাসরি আপনারা কম্পিউটার থেকেও এই মডেমটা ই করতে পারবেন, ইউজ করতে পারবেন। আর আপনারা ইউজ করতে পারবেন, আর ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালোই, এত খারাপও না, আমার আমার জন্য চলে। এটা আমি গ্রামের বাড়ি থাকি, গ্রামে নেটওয়ার্ক পাই না, তাই আমি এটা একটু বাহিরে লাগিয়ে দিই এবং ভিতর থেকে আমি ওয়াইফাই ইয়ের সাহায্যে আমি এটা চালাই। খুব ভালো 4G রাউটার, চাইলে আপনারাও কিনতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবসময়, আসসালামু আলাইকুম।